হ্যালো বন্ধুরা, চলে আসলাম টেক বাংলার আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো প্রতিবারের মতো আমাদের আজকের ভিডিওটাও অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে। তো বন্ধুরা, অনেকেই বলে থাকে যে ইউটিউবে ভিডিও দেখলে অনেক বেশি ডাটা খরচ হয়, এমনকি আমি ধরে নেব আপনি যখন এই ভিডিওটা আমার দেখছেন আপনারও অনেক বেশি ডাটা ইউটিউবে খরচ হয়ে থাকে। তো বন্ধুরা, কিভাবে আপনারা কম ডাটা দিয়ে ভিডিও দেখবেন, তো আজকের ভিডিওতে সেটি আপনাদেরকে আমি দেখাবো। মাত্র কয়েকটি সেটিংস যদি আপনি অফ করে দেন তাহলে কিন্তু আপনার কম নেট খরচ হবে। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। চলে আসলাম ইন্ট্রোর পর। তো প্রথমেই আমরা ইউটিউব অ্যাপসটি ওপেন করব। তো আমি ইউটিউব অ্যাপসটি যখন ওপেন করলাম, তো বন্ধুরা ইউটিউবে আসার পরে দেখুন আমি যদি কোনো ভিডিওর উপরে কয়েক সেকেন্ড অপেক্ষা করি তাহলে কিন্তু আমার সেই ভিডিওটা অটোমেটিক প্লে হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার এই ভিডিওটা প্লে হয়ে গেছে, এবং আমি যদি এই ভিডিওটা কিছুক্ষণ ওয়েট করি তাহলে দেখবেন এই ভিডিওটাও ওপেন হয়ে গেছে। তো যদি এই অপশনটি আপনার অন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বেশি নেট খরচ হবে। তো আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলের লোগো অথবা আপনার জিমেইলের লোগো, তো আপনি এখানে ক্লিক করুন। তো ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন সেটিংস নামে একটি অপশন, তো আপনার জাস্ট সেটিংস অপশনের উপরে ক্লিক করুন। তো সেটিংস অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো আপনি সর্বপ্রথম দেখতে পাচ্ছেন জেনারেল নামে একটি অপশন রয়েছে, তো আমরা জাস্ট জেনারেলের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে চার নম্বর যে অপশনটি আপনি দেখতে পাবেন প্লেব্যাক ইন ফিট, তো আমরা এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অলওয়েজ অন, এটা আমাদের সিলেক্ট করা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন ওয়াইফাই অনলি অথবা অফ, অর্থাৎ আমি যে একটা ভিডিওর উপর কিছুক্ষণ ওয়েট করার সাথে সাথে আমার ওই ভিডিওটা প্লে হয়ে যাচ্ছে, তো এটা অলওয়েজ অন, অর্থাৎ আমি যদি ডাটা ইউজ করি সেক্ষেত্রেও আমার ভিডিওটা প্লে হবে, অথবা আমি ওয়াইফাই ইউজ করি সেক্ষেত্রেও কিন্তু আমার ভিডিওটা প্লে হবে। তো যদি আপনি এখানে ওয়াইফাই অনলি করে দেন সেক্ষেত্রে কিন্তু যখন আপনি ওয়াইফাই কানেকশন করবেন তখন আপনার ভিডিওটা অটোমেটিক প্লে হবে। তো আমি এগুলো সব অফ করে দিলাম, অর্থাৎ আমি না চাইলে কোনো ভিডিও প্লে হবে না। তো এইবার জাস্ট আমরা আরেকটি সেটিংয়ে চলে যাব। তো এইবার আমরা এই ভিডিওটি ধরুন প্লে করলাম, তো প্লে করার পরে একদম লাস্টে চলে গেলাম। তো লাস্টে যাবার পর দেখতে পাচ্ছেন নিচে আমাদের যে ভিডিওটা আছে এই ভিডিওটা কিন্তু আমাদের এখন প্লে হবে। ঠিক আছে, তো এই অটো প্লেটা অফ করতে হবে, এই কারণেও কিন্তু ডাটা অনেক বেশি লস হয়। তো আমরা আবার সেটিংসে চলে যাব। তো সেটিংসে যাবার পরে এখানে তিন নম্বর যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন অটো প্লে, তো আমরা জাস্ট অটো প্লের উপর ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন এই অটো প্লেটা আমাদের অন করা আছে, তো এটা আমি অফ করে দিলাম। তো অফ করার পরে এই ভিডিওটা আমি আবার প্লে করলাম, তো প্লে করার পরে জাস্ট শেষে নিয়ে চলে গেলাম একদম লাস্টে। তো এই ভিডিওটা যখন শেষ হয়ে যাবে দেখুন এই ভিডিওটা কিন্তু আমার শেষ হয়ে গেছে, তো এখন এই ভিডিওটা এখানে স্টপ হয়ে গেছে, পরবর্তীতে আমার যে ভিডিওগুলো সেগুলো কিন্তু আর প্লে হচ্ছে না। এই কারণে কিন্তু আপনার ডাটা অনেকটা সেভ হবে। তো বন্ধুরা, এইবার আমরা দেখাবো তিন নম্বর সেটিংস। তো তিন নম্বর সেটিংসের জন্য আমরা চ্যানেলের লোগোর উপর ক্লিক করলাম এবং সেটিংস অপশনে ক্লিক করলাম। তো সেটিংসে আসার পরে আমরা দুই নম্বর একটি অপশন দেখতে পাচ্ছি ডাটা সেভিং। তো ডাটা সেভিংয়ের উপর ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন রিডাক্স ভিডিও কোয়ালিটি, রিডাক্স ডাউনলোড কোয়ালিটি, ওয়াইফাই আনরেস্ট্রিক্টেড মোবাইল ডাটা, তারপরে দেখতে পাচ্ছেন আপলোড ওভার ওয়াইফাই অনলি, মিউট প্লেব্যাক ইন ফিড ওভার ওয়াইফাই অনলি, এইগুলো আমি সব ওকে করে দিই। ঠিক আছে, এগুলো যদি ওকে করে দেন তাহলে আপনার ডাটা সেভিং মোড চালু হয়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার অনেক বেশি ডাটা সেভ হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। যদি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করুন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন টেক বাংলা।